হয় এখন ব্যতিক্রমী বিদ্যালয়। সেই বিদ্যালয়খন আছে বাইহাটা চারিআলির পিয়লিঘাটাত, আর সেইখানে হয়েছে পিয়লিঘাটা মধ্য ইংরাজী বিদ্যালয়। আর এই বিদ্যালয়খনত বাহ্যিক যেটু পরিবেশ লাগে বাগিচা, মোৰ কেমেৰা সহযোগীক মই দেখুৱাৰ বাবে অনুরোধ জানাইছো। এয়া হল বাগি বিদ্যালয়খনের যি বাগিচা, সেই বাগিচা ইয়াত আছে নানা রঙৰ বা বিভিন্ন প্রজাতির ফুল। অকল এই যে বাগিচাই আছে এয়াই নহয়, শিক্ষাতনিক দিশত এই বিদ্যালয়খনক আগবঢ়াই নিবৰ বাবে বা ছাত্র ছাত্রীক অধ্যয়নৰ সুবিধা দিয়াৰ বাবে ইয়াত আছে এটা সুন্দৰ পুথিভঁৰাল। মোৰ কেমেৰা সহযোগীয়ে দেখুৱাব যে পুথিভঁৰালত কিদৰে তেখেতসকলে কিতাপসমূহ সংগ্রহ করে রাখিছে। আর অকল যে পুথিভঁৰালে আছে এয়াই নহয়, যে ছাত্র ছাত্রীসকলক পরিচয় করে করাই দিবরে যে চহা কৃষি জীবনের জড়িত যা সামগ্রী, সেই সামগ্রীও এই বিদ্যালয়খনের যে সংগ্রহালয় আছে সেই সংগ্রহালয় সংগ্রহ করে রাখিছে। ইতিমধ্যে বিদ্যালয়খনের গুণোৎসব, এই গুণোৎসবত বিদ্যালয়খনিয়ে এ গ্রেড, এ প্লাস গ্রেড পাবলৈ সক্ষম হয়েছে। কিয়নো এই বিদ্যালয়খন প্রয়োজনীয় যিখিনি আন্তঃগাঁথনি লাগে সেই সকলোখিনি থকা বলে উল্লেখ করব পারি। যেহেতুকে বিদ্যালয়খনত গ্রন্থাগার আছে, মিউজিয়াম অর্থাৎ সংগ্রহালয় আছে, লগতে আছে এটা বিজ্ঞানের বিজ্ঞানাগার। আর মই যদি সম্ভব হয় বিজ্ঞানাগারলৈকে যাবলৈ চেষ্টা করিম। আর মোর লগত আছে আমার এই বিদ্যালয়খনের প্রধান শিক্ষকর লগতে সহকারী শিক্ষক সকল, আমি আমি বিদ্যালয় আপনার বিদ্যালয়ের যেটা বিজ্ঞানাগার সেই বিজ্ঞানাগারটা এবার চাব বিচারিছো। হয় এইটাই হল বিজ্ঞানাগার। মোৰ কেমেৰা সহযোগী নাম হৈছে আইনষ্টাইন বিজ্ঞানাগার। আর এই বিজ্ঞানাগারত যি সামগ্রী আছে ইয়াত গ্রামোফোন, গ্রামোফোন পূর্ব গ্রামোফোন কি আছিল সেই বস্তুটো বুঝাই দিবর বাবে, ছাত্র ছাত্রীক বুঝাবর বাবে ইয়াত তেখেতসকলে গ্রামোফোনের একটা পিকচারও তেখেতসকলে মজুত করে রাখিছে। অকল সেয়াই নহয়, যে প্রয়োজনীয় অসমৰ যিবিলাক সামগ্রী বা বিজ্ঞানৰ যিবিলাক সামগ্রী আছে সেই সকলো সামগ্রী এই সংগ্রহালয়ত তেখেতসকলে ইতিমধ্যে মজুত করে রাখিছে। আর সেই সামগ্রী সমূহৰ জৰিয়তে তেখেতসকলে ছাত্র ছাত্রীক শিক্ষাদান কৰিবলৈ চেষ্টা চলাইছে। এইটো এটা বিজ্ঞানাগার, আইনষ্টাইন বিজ্ঞানাগার। কেনেকৈ মনলৈ আহিল যে এটা বিজ্ঞানাগার আপোনালোকক লাগে বা মধ্য ইংরাজী বিদ্যালয়ের ক্ষেত্রে এটা বিজ্ঞানাগার? আচৰিত কথা কিন্তু। হয়, নমস্কার। আমি আসলে পিয়লিঘাটা মধ্য ইংরেজী বিদ্যালয়ত আমি আমার শিক্ষক গোট, আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকল লগলাগে আমি ভাবিছিল আলোচনা করে যে আমি এই বিদ্যালয়খন একটা ব্যতিক্রমী রূপত আমি গড় দিয়ার চেষ্টা করি। তেনেকে আমার পর্যায়ের যে শিক্ষানুষ্ঠান থাকে যে আমার মতো মধ্য ইংরাজী পর্যায়ের হে, গতি ইয়াত বিজ্ঞানাগার সাধারণত না থাকে। তথাপি বিজ্ঞানের যে সরু সরু কথাখিনি, বিজ্ঞানের যে সরু সরু পরীক্ষাখিনি আমি মানে কেনেকে দেখুয়াই দি যে বিজ্ঞানের এই বাস্তব জ্ঞান আমি ছাত্র ছাত্রীক দিব পারো, তার বাবে আমি বিজ্ঞানাগারের কথা ভাবিছিল। আসলে আপনাদের এই বিজ্ঞানাগার বলে কলে একে আখেরে কলে আসলে ঠিক শুদ্ধ নহব। এই একটা বিজ্ঞানের সংগ্রহালয় উদ্ভাবনী কেন্দ্র হিসাবে আমি গড় দিছো। এই গতি উদ্ভাবনী কেন্দ্র মানে ইয়াত কেনেকে সরু সরু বস্তুবিলাক, পেলনীয়া বস্তুবিলাকর দ্বারা আমি দরকারি বা মানে শিক্ষার আহিলা আমি প্রস্তুত করে লব পারো, সেই ধরনের কথাবর আমি চিন্তা চর্চা করেছিলো। লগতে আপনাদের দেখা পাইছে যে আমার বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেনে আমার মানুষের রক্ত পরিবহন তন্ত্র বা সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি ধরনের ঘটে উদ্ভিদের ক্ষেত্রে, মানুষের রেশন তন্ত্র মানে কিডনি ফাংশনটা কেনেকুয়া, এই ধরনের কথাবর আমি বাস্তব ক্ষেত্রে ছাত্র ছাত্রীক দেখাই দিবর বাবে আমি আর্হিবর প্রস্তুত করে লৈছি। অণুবীক্ষণ যন্ত্র এটা আছে? হয়, নিশ্চয়। এইটো এটা খুব দরকারি কথা যে অণুবীক্ষণ যন্ত্রটা আমার বহুত ডাঙর মানুষে আসলে জীবনত অণুবীক্ষণ যন্ত্র দেখা নাপায়, কিন্তু আমার শিক্ষার্থী সকলে অণুবীক্ষণ যন্ত্র দেখা পাইছে বা তার জড়িয়ে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু যে চকুরে মনিব নয় এই ধরনের কথাবর কেনেকে দেখাব পারি, উদ্ভিদের কোষ হোক নাইবা প্রাণীর কিবা সরু সরু হেৰি হোক
বা আমার এই এমি বা হাইড্রা নিচিনা স্লাইডবোৰ আমি সিহঁতক মানে দেখুৱাৰ চেষ্টা কৰোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকলে এই যে উদ্ভাৱনী যিটো সামগ্ৰীবিলাক আছে ইয়াৰ পৰা উপকৃত হৈছে নিশ্চয় হ'ব, এইটো বাস্তৱ ক্ষেত্ৰত সিহঁতৰ যথেষ্ট আগ্ৰহ দেখা যায়। কাৰণ আমাৰ মানুহৰ ৰেচন তন্ত্ৰটো কথাই চাওক যে কেনেকৈ আমাৰ মানে শৰীৰৰ বৰ্জনীয় যিখিনি মানে পানী বা অদৰকাৰী বস্তুখিনি কেনেকৈ আমাৰ কিডনীৰ জৰিয়তে বাহিৰ হৈ যায়, এইটো এটা খুব সুন্দৰ এটা আমাৰ আৰ্হি ইয়াত প্ৰস্তুত কৰা হৈছে। বা আমাৰ সালোক সংশ্লেষণ, উদ্ভিদৰ সালোক সংশ্লেষণ প্ৰক্ৰিয়াত আমি দেখা পাইছোঁ যে কেনেকৈ শিপাই পানী শুহি লয় বা খাদ্য প্ৰস্তুত কেনেকৈ গোটেই দেহা। আপুনি কৈছে ইতিমধ্যে কৈছে যে যি বিজ্ঞানৰ আহিলাসমূহ মজুত হয় উদ্ভাৱনী, এইটো এটা সংগ্ৰহালয়। হয় নিশ্চয় নিশ্চয়। আৰু এটা আছে আপোনাৰ চহা কৃষক কৃষি হয় হয় আমাৰ গ্ৰাম্য সংগ্ৰহালয়ৰ আমি এটা মানে অলপ জানিব বিচাৰোঁ। নিশ্চয় নিশ্চয়। লগতে আপোনালোকে আৰু এটা কথা দেখা পাইছে, বিভিন্ন আমাৰ শস্যসমূহৰ বীজসমূহ আমি কেনেকৈ সংৰক্ষণ কৰিছোঁ যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সংৰক্ষণ পদ্ধতিটো ইয়াতে মানে আয়ত্ত কৰে ইয়াৰ জৰিয়তে। গতিকে তেনেকে আমি গ্ৰাম্য সংগ্ৰহালয়টোৰ যি এটা আমি কনচেপ্ট লৈছোঁ, ধাৰণা লৈছোঁ। অকণমান আপোনালোকে এইটো জৰিয়তে আমাৰ পুথিভঁৰাল আছিলে, হয় হয় নিশ্চয় পুথিভঁৰাল আমাৰ যিটো এতিয়া পুথিভঁৰালটো সম্পূৰ্ণ হ'ল, তেতিয়া ইয়াৰ পৰা আমি পুথিসমূহ তালৈ আমি লৈ গ'লোঁ। আৰু এইটো এটা গ্ৰাম্য সংগ্ৰহালয় হিচাপে গঢ় দিয়াৰ আমি চেষ্টা কৰিছোঁ। কি কি সামগ্ৰী ৰাখিছে? নাই, আমাৰ যেনেকৈ খেতিৰ সঁজুলিসমূহ আছে, খেতিৰ সঁজুলিসমূহ এতিয়াতো দেখা গৈছে আমাৰ বহুতো ল'ৰা ছোৱালীয়ে উঠি অহা চামে নাঙল জুঙলি চিনি নাপায়, বা আমাৰ তাঁতশালৰ সামগ্ৰীসমূহ চিনি নাপায়, বা মাছ ধৰা সঁজুলিসমূহ আছে বিভিন্ন ধৰণে চোৰা চেপা এইবিলাক নাজানে, বা আমাৰ মৃৎশিল্পৰ বস্তুখিনি যিখিনি আমাৰ অতি চহকী অসমত, গতিকে মৃৎশিল্পৰ সামগ্ৰীসমূহ সংৰক্ষণ কৰাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ। আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ বিভিন্ন আমাৰ যিটো কাৰেঞ্চি নোট বা আমাৰ কইনসমূহ, এইসমূহ যি আগতে বন্ধ হৈ যোৱা বৰ্তমানৰ বা তাৰ লগতে কিছু বিদেশী মানে কাৰেঞ্চিও আমি ৰাখিছোঁ, নোট ৰাখিছোঁ, যাতে সিহঁতৰ এটা মানে অনুমান কৰিব পাৰে, এটা সাধাৰণ জ্ঞান হয় সেইটো কাৰণে। তাৰপিছত আমাৰ জুমুঠি, আজিকালি আমাৰ এইটো নোহোৱা লুকুৰা বুলি কয়, জুকুন্তা বুলিও কয় কিছুমানে, এই বস্তুটো নোহোৱা হৈ গৈছে আমাৰ সমাজৰ পৰা, গতিকে সেই বস্তু আমি সংৰক্ষণ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। এতিয়া মাছ ধৰা সামগ্ৰী পল, হয় চেপা, জুলুকি জুলুকি বা জাকৈ, আৰু আগতে টঙি জাল যিটো আমাৰ পৰঙি জাল বুলি কয়, সকলো সামগ্ৰী আপুনি ইয়াত মজুত ৰাখিছে। ইতিমধ্যে মই এখন তাত ৰাখি থৈ দিছোঁ। আজিকালি যিহেতুকে ট্ৰেক্টৰেৰে খেতি কৰে, গতিকে মৈৰ ব্যৱহাৰটো বা নাঙলৰ ব্যৱহাৰটো খুব কমি গৈছে। এক ভাল পদক্ষেপ লৈছে আপোনালোকৰ বিদ্যালয়খনে, কিয়নো বাগিচাৰ পৰা আৰম্ভ কৰি পুথিভঁৰাল বিজ্ঞানৰ উদ্ভাৱনী শক্তিৰ যি সংগ্ৰহালয়, লগতে চহা গ্ৰাম্য জীৱনৰ যি সংগ্ৰহালয় আপোনালোকে ইয়াত সজাই লৈছে, আৰু ইয়াৰ দ্বাৰা ছাত্ৰ ছাত্ৰীসকল যথেষ্ট উপকৃত হ'ব বুলি ইতিমধ্যে আপুনিও ব্যক্ত কৰিছে। আৰু আমি আশা কৰিছোঁ এই পিয়লিহাটা মধ্য ইংৰাজী বিদ্যালয়ে আগন্তুক দিনলৈ আৰু এনেকুৱা ধৰণৰ উদগনিমূলক কামেৰে ছাত্ৰ ছাত্ৰীক শিক্ষাদান কৰাৰ ক্ষেত্ৰত যাতে আগবাঢ়ি যায়, সেয়াই আমি নিউজ 18 অসমৰ তৰফৰ পৰা আমি কামনা কৰিছোঁ।